টাকা কিসের জন্য দিয়ে রাখিছি সেটা কও আমার রুকুর কোন আমি কষ্টতে দি আমার এই জীবন রাখি কোন লাভ নাই মরে যাও অনেক ভালো তো আমি বাইরেই পালা দেব বাইরেই পালা তো আজ আমি তো কম চেষ্টা করতেছি নে গতকাল সারা রাত আমি রুকছ না গো বাড়ির সামনে ঘুরেঘুরে করেছি কিন্তু তাকে তো কোনো সারা শব্দ পালাম না আমার কথা হচ্ছে তুই যদি রক্সনাগের বাড়ির উপর নজরই রাখিস তালি পরে কিসের জন্য তাগের খোঁজ পাবি না সেটা আমার ক এই দেশে কি যুদ্ধ লাগিছে হ্যাঁ মহামারী লাগিছে আকাল লাগিছে কোনো ধরনের বোমাবাজি হচ্ছে আকাশ থেকে বোমা পড়তেছে প্লেনে তালি পরে তারা করে যাবে পাতালের মধ্যে খুঁড়ে থাকবে তারা বাড়ির মধ্যে তো থাকবে নাই কেন তুই খোঁজ দিচ্ছিস না কে জন্য সেটা আমার ক আরেকটা বার সুযোগ দেন আমি সবারই খোঁজ খবর আনি আপনাকে দিচ্ছি সে কাম তুই এতদিনে পারিস সে কাম তুই আজকে কেমা করে পারবি সেটা কীটা কস আমার মাথা নতুন একটা বুদ্ধি আইছে আমাকে ছাড়ে দেন আমি তাড়াতাড়ি কামটা সারিয়ে আসি ঠিক আছে সেটা করতে পারি ছাড়ে দিবার পারি কিন্তু তার জন্যে নতুন কোনো বাজেট কিন্তু করতে পারবি না আমি বলে দিলাম আমি দিতে পারবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই বস আমি পূর্বের বাজেটেই আপনার কাজটা সারিয়ে দিবার চাই আর যদি সাকসেস হবে পারি আপনি বিবেচনা করবেন সেটা দেখব আমার বাদনটা খালি খুলে দেন সেটা নাহলে খুলে আমি যে পদক্ষেপটা এবার নিয়ে যাচ্ছি বুঝিছেন মনে করেন পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকা গো তারা ওই মানে আপনি সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন কিসের কি দেখতে পাবো লাইভের মধ্যে পাগলের মতো কি কথা করছিস বস কান্না আগাই কালি যা দেরি করতেছিস কিসের জন্যে জলদি যা এতদিন পরে মনে হচ্ছে রে আরবের মাথার মধ্যে বুদ্ধি খুলতেছে ও টিপু তুই দেখ ভাই তোর সাথে দেখা হয়ে ভালোই ছিল কত ভাই কি এক ভয়ানক যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম আমার তুই কিসের কি যন্ত্রণায় পড়ে গেলি না বলে সেটা আমি কেমন করে কবো কি কর হাজারা কথা করছিস ও হ সুরে তো তোক তো খুলে কয় হয়নি ওই হয়েছে কি রক্সানার সুলতানা এরা আমার জরুরি অর্ডার দিল আমি রাত জাগে জাগে পোশাক বানালাম অথচ তাকের কোনো খবর নেই বাড়ির পরে গেলাম দেখি কেটে তালা এ আমি কি করবো সেই জন্য আমি কি করবো হাজারে আমি কি চেয়ারম্যানের মেয়ের খোঁজ খবর রাখার চাকরি নিয়েছি নাকি হ্যাঁ না বন্ধু আমি কিন্তু সেটা করছি নে আসলে হয়েছে কি ওই তুই আর আরব তোরা দুজন মিলে তো কম বেশি এলাকার সব খবরই রাখিস মানে তোদের কাছে খবর চলে আসি এই জন্য করছিলাম আর কি এ দর্জি ফেসাল মারিস নি তো সকাল থেকে কিন্তু নিজের মেজাজ কন্ট্রোল করতে পারতেছি না মেজাজ কিন্তু তিরিক্ষি হয়ে রয়েছে এর মধ্যে তোর আজার ইতিহাস আমার শুনতে ভালো লাগতেছে না বুঝছিস বুঝেছি বুঝেছি ভাই যে কোনো কারণে হোক তোর মন মেজাজ খারাপ ঠিক আছে আমি আমি যাই ভাই ভাই ভালো থাকিস বন্ধু বন্ধু আরে ভালো থাকিস রে শোন তুই যদি কোনোভাবে রক্সানার সুলতানের খবর পাই তাহলে কিন্তু আমাকে একটু দিস আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা